আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন কাচকি শুটকি, এগুলো দিয়ে একটা রেসিপি করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি লাউয়ের খোসা আর মিষ্টি কুমড়ার খোসা আর একটা দুইটা আলু কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাগুলো একদম কচি ছিল, মিষ্টি কুমড়াটা মোটামুটি ছিল, তারপরও আমি নিয়েছি। তো দুটোই আমি তিনোটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, হ্যাঁ, এই রেসিপির জন্য আর কি। আজকে এই খোসাগুলো দিয়ে আমি শুটকি দিয়ে একটা ভুনা করব, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পরে এখন বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন, কারণ শুটকি তরকারির মধ্যে রসুন খেতে ভালো লাগে। তো এর জন্য একটু বেশি করে রসুনটা দিলাম। আমি রসুনগুলো কুচি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। তো এগুলো একটু ভাজা হলে আমি শুটকিগুলো দিয়ে দিব। প্রথমে আমি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের মতো, তারপরে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে শুটকির মধ্যে অতিরিক্ত লবণ থাকে অথবা অনেক বালি থাকে, তো এতে করে শুটকি খেতে ভালো লাগে না। তো গরম পানি দিয়ে যদি ভিজিয়ে রাখা হয়, তারপরে যদি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়, তাহলে শুটকিগুলো খেতেও খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বালি থাকে না। তো আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, আর এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তারপরে একটু গরম পানি দিয়ে শুটকিগুলো কষিয়ে নিব। আমি শুটকি এভাবে রান্না করে আমি অনেকগুলো শুটকির রেসিপি হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ফেসবুকে তেমন একটা নাই, ইউটিউবে আমার অনেক শুটকির রেসিপি আছে, লুচটা শুটকি, তারপরে ছুরি শুটকি, তারপরে হচ্ছে রূপচাঁদা মাছের শুটকি, এগুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রান্না করেছি, আপনাদের সাথেও শেয়ার করেছি। তো আমার মশলাটা কষানো হওয়ার পরে, শুটকিগুলো কষানো হওয়ার পরে আমি কুচি করে রাখা লাউয়ের খোসা, মিষ্টি কুমড়ার খোসা আর আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা আসলেই মজার। আমি সবসময় লাউয়ের খোসাটা ডিম দিয়ে ভাজি করি, মাঝে মাঝে এভাবে করেও খাই, আমার কাছে ভালো লাগে, আমাদের আরিবের আব্বুর কাছেও অনেক বেশি ভালো লাগে। তো আমার কষানো হয়ে গিয়েছে, আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি অল্প করে পানি দিয়ে দিব, বেশি পানি দিলে এটা খেতে ভালো লাগে না, কালারটাও নষ্ট হয়ে যায়। তো অল্প করে পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত বা ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল হয়ে গিয়েছে, এখন ওই যে বললাম একটু করে পানি দিয়ে দিব। আর এর আগে আমি কচি মূলা দিয়ে কাচকি শুটকির একটা রেসিপি শেয়ার করেছি, ওটাও খুব মজা, যারা শুটকি প্রেমী আছেন তাদের কাছে ভালো লাগবে, যারা শুটকি খেতে পছন্দ করে না তাদের কাছে এই ভিডিওটাও ভালো লাগবে না, আর তাছাড়া শুটকি তো ভালোই লাগবে না। তো তাদেরকে বলবো আপনারা স্কিপ করতে পারেন, আপনারা এই ভিডিওটা দেখেন না। তো যাই হোক, আমার শুটকির এই লাউ খোসা আর হচ্ছে যে মিষ্টি কুমড়ার খোসা কষানো হয়ে গিয়েছে, অল্প একটু পানিও দিয়ে দিয়েছি, আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে একদম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। পানিগুলো শুকিয়ে গিয়েছে, তাছাড়া খোসাগুলোও একদম নরম হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে পাল্টিয়ে একদম ভুনা ভুনা করে নিব, মানে শুকিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব, তাহলে আমার এই রেসিপিটা হয়ে যাবে। আর নামানোর আগে হচ্ছে যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো, এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যারা পছন্দ করেন শুটকি খেতে বা এ ধরনের হাবিজাবি খেতে পছন্দ করেন, তাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমি ভাই লাউয়ের খোসা, মিষ্টি কুমড়ার খোসা এগুলো খাই, অনেকে আছেন এগুলো খান না। তো অনেকে হয়তো বলবেন এইগুলো কি ফেলে দেওয়ার জিনিসও কি খাওয়া যায়? আসলে খাওয়া যায়, এইভাবে একবার রান্না করে দেখবেন বা ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি বেড়ে আপনাদেরকে দেখালাম, আসলে অনেক মজার একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই একদম কাচকি শুটকি দিয়ে রান্না করতে হবে এমন না, আপনারা চিংড়ি শুটকি দিয়েও এইভাবে রান্না করতে পারেন, ছোট যে চিংড়ি শুটকিগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে কিন্তু এই ভুনাটা করতে পারেন।
তো যেরকম হোক শুটকি, যে কোনো শুটকি দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে। তো আমি গরম ভাতের সাথে এক টুকরা লেবু আর হচ্ছে আর শুটকি ভুনাটা নিলাম, ভাতটা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও অথবা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ওইটা দেখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।